ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আর একটা ফটো ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য সম্পূর্ণ বাংলায় ফ্রি প্রিসেট ডোমেস্টিক কালার গ্রেডিয়ান কিভাবে করতে হয় ফটো এডিটিং কিভাবে করব সম্পূর্ণ বাংলায় আজকে শিখব ডোমেস্টিক ফটো কালার গ্রেডিং বা ফটো এডিটিং সম্পূর্ণ বাংলায় শিখব আজকে তো শেখার আগে অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো নতুন কিছু শিখতে পারবেন আপনারা অবশ্যই আমি শেখাতে পারবো চলো ভিডিওটি বেশি দেরি না করে আজকে মধ্যে মূল ভিডিও মধ্যে আমরা চলে যাব তার আগে যে ভিডিওগুলো আমরা এডিটিং করেছি ফটোগুলো এডিটিং করেছি সেইগুলো আগে দেখব তারপর আমরা চলে যাবো কীভাবে এইগুলো করতে হয় সেইটা শিখবো আগে চলো ভিডিওটি শুরু করে যাক তো আমার প্রথম যে ফটোটা আছে সেই ফটোটা আমরা চলে এলাম অলরেডি তো এটা আমার এডিটিং করার পর আর আগে কি রকম ছিল সেটা আগে আমরা দেখব সো দেখতে পাচ্ছেন আগে কীরকম ছিল এখন কীরকম আছে তো আমি প্রি সেটটা দিয়ে দেবো অলরেডি সো দেখে নেবেন আপনারা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো অলরেডি তো এটা এডিটিং করার পর এডিটিং আগে কীরকম ছিল দেখতে পাচ্ছেন দেখুন আগে কীরকম ছিল এডিটিং করার পর কীরকম সো এটা ডিলিট করে দেবে এখান থেকে সো নেক্সট এটা এডিটিং করার পর এটা এরকম আছে ঠিক আছে এডিটিং আগে কীরকম ছিল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সো সো এরকম ডিজাইন আমরা কীভাবে করবো আজকে আমরা শিখব তো এখান থেকে আমি যে কোনো একটা ফটো নিয়ে নিয়েছি অলরেডি এখান থেকে ডাউনলোড করা আছে অলরেডি আমার আমি এই ফটোটাই নিয়ে নিলাম অলরেডি সো এই ফটোটার উপর আমি এখান থেকে এটা কপি করে নেব কপি করার পর কী করবো এখানে ফিল্টারে যাবো ফিল্টারে যাওয়ার পর এখান থেকে ক্যামেরা র ফিল্টার ক্যামেরা ফিল্টার গেলাম যে এই যে সাইডে কোনাটা আছে এ সাইডে আমরা যাবো এখান থেকে আমরা কি যে কী উঠবো লোড সেটিং লোড সেটিং যাবো এখান থেকে আমার ডেস্কটপ মোডে আমার প্রি সেটটা আছে লেমন কালার এটা এটা এখান থেকে এটা ওপেন করে নেব নেবো সদ্যক্ষণ ম্যাজিক এখান থেকে ওকে করে দিলাম একেবারে এক ক্লিকে এটা ডিজাইনটা হয়ে যাবে স্বল্প আমার লেট হচ্ছে এই একটা হয়ে গেছে আমি যেহেতু অন্য ফটো করতে চাই যে কোনো ফটো যে কোনো ফটো করতে পারেন এখান থেকে আমি যদি এ ফটোটা নিচ্ছি অলরেডি এখান থেকে এটা এখান থেকে এটা কপি করে নিচ্ছি এখান থেকে এখান থেকে কী করবে এখান থেকে আমরা যাবো ফিল্টার ক্যামেরার অব ফিল্টার এখান থেকে আমরা যাব এটা সেটিংয়ে যাব এখান থেকে এখানে যাবো লোড সেটিং লোড সেটিংয়ে যাব পরে এখানে ডেক্সটপে যাব ডেস্কটপে লেমন কালার এটা এখান থেকে ও ওপেন করে দেব সো দেখতে পাচ্ছেন এখানে দেন ওকে তাকে কীরকম ছিল সেটা আমরা দেখে নেব এটা হয়ে যাক কমপ্লিট আপ সো দেখতে পাচ্ছেন কীরকম আমার ডিজাইনটা হচ্ছে অবশ্যই আপনারা শিখতে পারছেন অবশ্যই ভিডিওগুলো বারবার যাতে নতুন কিছু শিখতে পারেন আপনারা আমি কিছু শেখাতে পারি এখান থেকে নর্মাল এটা এফেক্ট হয়ে গেছে এটা এটা এফেক্ট হয়ে গেলো তারপর নেক্সট আমাদের যে ফটোটা আছে সেটা আমরা যাবো নেক্সট আর কে আছে দেখি দেখিনি এই ফটোটা এই ফটোটা নিয়ে নিচে প্রথমে এই এই ফটোটা নিয়ে নিছ অলরেডি এবারে আমাদের এই ফটোটা এখান থেকে এটা কপি করে নিলাম অলরেডি এখান থেকে আমি যাবো ফিল্টার ফিল্টারে যাওয়ার পর এখান যাব ক্যামেরা র ফিল্টার ক্যামেরা র ফিল্টার যাব এই যে সাইডে কোনাটা যে সাইডে কোনার যাব এখান থেকে আমরা যাবো লোড সেটিং লোড সেটিং যাওয়ার পর এখান থেকে ডেস্কটপে যাব এখান থেকে লেমন কালার এটা ক্লিক করে দেবো এখানে প্রি সেটটা সো দেখতে পাচ্ছেন ম্যাজিক এখান থেকে কোনো যদি কাস্টমাইজ করতে পারেন তো কাস্টমাইজ করতে পারেন কোনো অসুবিধা নেই সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন আপনারা দেখতে পাবেন শিখতে পারবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমি প্রিসেটটা দিয়েছি সেটা আমার ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে তো ওখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো ফটো সোনেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন